বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত সমালোচিত এবং সবচেয়ে বেশি উদ্বিগ্নের বিষয় প্রশ্নপত্র ফাঁস। আর আজকের অনুসন্ধানে চোখ সেদিকেই। পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি রক্তিম ত্রিপুরা, অনুসন্ধান ও রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম। দর্শক, সরকারের নানা হুঁশিয়ারির পরও বন্ধ হয়নি পাবলিক পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁস। বিষয়টি নতুন না হলেও গত কয়েক বছরে তা ভয়াবহ আকার ধারণ করেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার সব বিষয়েরই প্রশ্ন ফাঁস হয়েছে, আর প্রশ্ন ফাঁসের মূল হোতারা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। শিক্ষাবর্ষের প্রথম দিনেই নতুন বই হাতে শিক্ষার্থীদের এমন উচ্ছ্বাস, আশা জাগানিয়াম। সরকারের আন্তরিক প্রচেষ্টায় গত কয়েক বছর ধরেই এই ছবি দেখছে দেশবাসী। কিন্তু সরকারের এমন মহৎ উদ্যোগ ম্লান করে দিচ্ছে প্রশ্নফাঁসের ঘটনা। সব স্তরের পরীক্ষায় প্রশ্নফাঁস স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরাও। প্রতিদিন হচ্ছে, তাদের কোনো প্রচেষ্টা নেই এটা না প্রতিরোধ করার জন্য। আমরা অসহায়ভাবে তাকিয়ে দেখছি যে আমাদের বাচ্চা মানে আমাদের জাতির ভবিষ্যৎকে আমার ধারণা মানে একটা সুপরিকল্পিতভাবে নষ্ট করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন মাধ্যমে প্রশ্নফাঁসের ঘটনা ঘটছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রশ্ন প্রণয়ন, মডারেশন, বিজি প্রেস থেকে কম্পোজ, প্রুফ দেখা, সিলগালা করার সময়, বিতরণের পর্যায়ে এবং পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষকদের মাধ্যমে। প্রশ্নফাঁস নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন, শিক্ষা বোর্ড, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কোচিং সেন্টার, গাইড বই ব্যবসায়ীদের মাধ্যমেই মূলত প্রশ্নফাঁস হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকের বিভিন্ন গ্রুপ, হোয়াটসঅ্যাপ, ভাইবার, বিভিন্ন অ্যাপসের মাধ্যমেও ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র। ফেসবুকের বিভিন্ন গ্রুপে গিয়ে দেখা যায় এসএসসি, এইচএসসি, পিএসসি, জেএসসি সহ বিভিন্ন গ্রুপে পরীক্ষার আগের দিন বা রাতে টাকার বিনিময়ে প্রশ্নপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। শতভাগ নিশ্চিত, হাজার ভাগ নিশ্চিত করা সহ বিভিন্ন অফার দেওয়া হয় এসব গ্রুপ থেকে, আর প্রতিদিন পরিবর্তন করা হয় এসব গ্রুপের অ্যাডমিন। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের ধরতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন সময়ে তাদের হাতে ধরা পড়েছে অনেকে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, প্রশ্ন ফাঁসে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, কোচিং সেন্টার সহ বড় একটি চক্র জড়িত রয়েছে। সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় প্রায় সব বিষয়ের প্রশ্নই ফাঁস হয়েছে, আর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে 150+ ব্যক্তি। তাদের মধ্যে রয়েছে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, এমনকি কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিরাও। এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর গণমাধ্যমে আসতেই তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু তারপরও বন্ধ করা যায়নি প্রশ্ন ফাঁস।